অত্যন্ত সংকটজনক অবস্থা অনামিকা সাহার। আপাতত তিনি ভেন্টিলেশনে রয়েছেন। কিছুদিন আগেই সিরিয়ালের সেটে তিনি অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হওয়া মাত্র তাকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই টেস্ট করে দেখা যায় যে তার রিপোর্ট কোভিড পজিটিভ। তা নিয়ে তিনি সোশ্যাল মিডিয়াতে সবাইকে জানিয়েও ছিলেন। এমআর বাঙ্গুর হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি 1 সপ্তাহ আগে। কিন্তু সপ্তাহ ঘুরতে না ঘুরতেই তার অবস্থার চূড়ান্ত অবনতি হয়েছে বলে জানা গিয়েছে বিশ্বস্ত সূত্রে। তাকে এখন অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রাম সফরে সঙ্গে ছিলেন। প্রচারে তিনিও অংশগ্রহণ করেছিলেন। ফেরার পর শুটিং করতে শুরু করেন, কিন্তু তারপরেই তাঁর কোভিড পজিটিভ রিপোর্ট আসে। বহু সিরিয়ালে তাঁর অনবদ্য উপস্থিতি দর্শকের নজর কাড়ে। তাঁর সাবলীল অভিনয় অনেককে মুগ্ধ করে। অভিনেত্রী অনামিকা সাহার সুস্থতা কামনা করে শর্মিলা শো হাউস। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.